শ্রীরামপুরে ট্রাকের ধাক্কায় ট্রাক ড্রাইভার নিহত। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর চণ্ডীপুর এলাকায় ট্রাকের সঙ্গে ট্রাকের ধাক্কায় ট্রাকের ড্রাইভার শাহিন মিয়া বয়স 35 নিহত হয়েছেন। শনিবার 16 মার্চ আনুমানিক সকাল 7:30 সময় বিরামপুর উপজেলার পলি প্রয়াগপুর ইউনিয়নের চণ্ডীপুর এলাকার মহাসড়কে পণ্যবাহী আলু ট্রাকের সঙ্গে পণ্যবাহী ফিড ট্রাকের পিছনে ধাক্কায় ট্রাকের ড্রাইভার গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা শাহিন মিয়াকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শাহিন মিয়া পার্বতীপুর থানার 4 নম্বর পলাশবাড়ি দুর্গাপুর তালেবরপাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে। জানা গেছে, ট্রাক ড্রাইভার মৃত শাহিন দিনাজপুর থেকে ট্রাক লোড করে গন্তব্যস্থান বরিশালের উদ্দেশ্যে যাওয়ার পথে বিরামপুর চণ্ডীপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় বিরামপুর থানার এসআই তুহিনবাবুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন, সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে এবং লাশের সুরতহাল শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। গাড়ি ভাড়া নেই, আমি আমরা আসতে আমাদের এই সব এলাকার গাড়ি এলাকার হ্যাঁ ভাই, হ্যাঁ